পূর্বের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় হানা দিয়েছে বৈশাখী ঝড়। ইনফো মিডিয়া বুধবার জগন্নাথপুর উপজেলার কলকলি, পাটলি, মিরপুর, চিলাউড়া, হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর, শাহরপাড়া, আশারকান্দি, পাইলগাঁও ইউনিয়ন ছাড়াও শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ, পশ্চিম পাগলা, পূর্ব পাগলা, জয়কলস, পাতারিয়া, দর্গাপাশা, পূর্ব বীরগাঁও, পশ্চিম বীরগাঁও ঘুরে এমন চিত্র দেখতে পেয়েছেন। গত মঙ্গলবার রাতে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে কয়েক শতাধিক পরিবারের বসতঘর, অনেকের ঘরের বেড়া, অনেকের চাল নেই, কারো ঘরের ওপর গাছ ভেঙে পড়েছে, বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে আছে রাস্তায়। গত রাত থেকেই দুই উপজেলায় বিদ্যুৎ নেই, অনেকের ঘর সহ উড়ে গেছে, তবে কোনো মানুষ হতাহতের খবর পাওয়া যায়নি। দুই উপজেলার অনেকের রাত থাকার মতো ঘরটিও নেই, ঝড়ে উড়ে গেছে সব, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথা গোঁজা ঠাইটুকু হারিয়ে আজ দিশেহারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমাজের বিত্তমান এগিয়ে আসবেন এমন আশা করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।